لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. এটা তো এমন এক কালিমা, এটা পড়ার সঙ্গে সঙ্গে আরশকে কাঁপায় দেয়। এটা পড়ার সঙ্গে সঙ্গে আরশ কাঁপে। যেন বান্দা নিজেকে সোফে দিলাম, আল্লাহ তার কাছে সোফে দিলাম। লাহুল মুলক, বাদশাহী আপনার। বলেন বাদশাহী কার? আমি বলি মাদ্রাসায় সকালবেলা ওস্তাদ ছাত্র সব পড়ে দশ বার লাহুল মুলক, বাদশাহী আপনার, ওয়ালাহুল হামদ, প্রশংসা আপনার, বাদশাহী আপনার। বলেন বাদশাহী আপনার, বাদশাহী আপনার, বাদশাহী আপনার, বাদশাহী আপনার, বাদশাহী আপনার। রব যেন বলেন দেখো তো জিবরিল, ওরা কি বলে? জিবরিল বলে আল্লাহ, ওরা বলে বাদশাহী আপনার। আল্লাহ তাআলা বলেন ওরা আমাকে বাদশাহ বলেছে, বারবার বলেছে, হাজার বার বলেছে, যাও দেখো তো ওদের কি কি লাগবে। বাদশাহর সামনে গিয়ে যদি একবার বলতে পারেন বাদশাহ নামদার, বাদশাহী আপনার, যদি বাদশাহর সামনে গিয়ে একবার বলতে পারেন বাদশাহ নামদার, বাদশাহী আপনার, বাদশাহ সঙ্গে সঙ্গে কি বলবে? যাও দেখো তো কি চায়, কি বলে? বলেন কি বলবে? বলেন দেখো তো ও কি চায়। এটা কিন্তু বাচ্চাদের শব্দ, বড়দের শব্দ, দেখো তো ও কি চায়। বলেন কি বলে? বলেন না আল্লাহ তারা কি বলবেন? দেখো তো মোহতাম সব কি চায়। তো যদি জায়গা আল্লাহ মাত্র চাল লাগবে, মাথার চাল লাগবে, আরেক শিল্পপতির বিবির পেটে ব্যথা দিয়ে দিছে, আর শিল্পপতির দিলে ঢেলে দিছে মান্নাত কর মাথার পঞ্চাশ ব্যাট চাল। তো ছুটে এসে বলে হুজুর বিবির পেটে ব্যথা, মাথার পঞ্চাশ ব্যাট চাল দিব। কি আমাদের কাছে তাবিজ আছে, আপনাদের বাড়ি থেকে চাল তুলে নিয়ে আসেন, তাবিজ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ঘর থেকে চাল আনার কি আছে আমাদের কাছে? তাবিজ আছে। পারলে এই তাবিজ ঠেকাও, দুর্নীতির অভিযোগ দিয়ে আমাদেরকে আর কত করবা, পারলে তাবিজ ঠেকাও। তাবিজ আমাদের কাছে কি আছে বলেন? আমাদের কাছে তাবিজ আছে। আমাদের কাছে কি আছে? আলহামদুলিল্লাহ। হুজুর হুজুর বিবির পেটে ব্যথা, হুজুর একটা ছাগল মানত করছি, ধরেন তো পারলে এটা ঠেকাও। আমরা না সকালবেলা মালিককে বলছি লাহুল মুলক, বাদশাহ নামদার, বাদশাহী আপনার, লাহুল মুলক, বাদশাহ নামদার, লাহুল মুলক, বাদশাহী আপনার। তো রব বলেন যাও কি কি লাগবে সব পাঠাচ্ছি আমি। কি এগুলো আমাদের তাবিজ, এগুলো কি বলেন? এগুলো তাবিজ, পারলে এগুলো ঠেকাও, পারলে কি করো? এগুলো কেয়ামত পর্যন্ত ঠেকানোর কোনো সুযোগ কারণ নাই। তাহলে আমরা কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক, লাহুল মুলক, ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন এই কালিমাটা যে দশ বার পড়বে, দশ বার। রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিবে। পড়লাম না কেয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তো চারটা গোলাম আজাদ করার সুযোগ নেই, নাই বাজারে গোলাম পাবেন কোথায়? আর
মাত্র দেড় মিনিটে চারটা গোলাম আজাদের নেকি হয়ে যায়। আচ্ছা এখন যদি আপনাদেরকে আমি একটা তাবিজ দিই, এই শোনেন, 1000 টাকা করে দিবেন, আমার কাছে একটা তাবিজ আছে যেটা স্বয়ং আব্দুল কাদের জিলানি এই তাবিজটা দিয়েছেন, আপনাদের কাছে কেমন লাগবে? ওরে বাবানি, আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ তাবিজ দিছে, এই তাবিজ নিবো না কেন? 10,000 টাকা দিয়ে নিবো কি? আমার কাছেও তাবিজ আছে, নবীজির দেওয়া তাবিজ। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহর তাবিজের দাম বেশি না নবীজির তাবিজের দাম বেশি? কত গুণ বেশি? আর নবীজি যেটা দিয়েছেন সেটা তো সঙ্গে সঙ্গে রব থেকে নিয়ে দিয়েছেন। হ্যাঁ, রব হয় সরাসরি জিব্রিল দিয়ে কানে বলে দিয়েছেন, অথবা রব সরাসরি দিলে ঠেলে দিয়েছেন। রব সরাসরি কি বলেন? দিলে ঢেলে দিয়েছেন। প্রতিটা সুন্নত রাসূলের জীবনে, প্রতিটা সুন্নত বলেন জিব্রিল করে করে রাসূলকে দেখিয়েছেন। কি? প্রত্যেকটা সুন্নত জিব্রিল করে করে রাসূলকে দেখিয়েছেন। আল্লাহ রাসূল জানবেন কিভাবে পেশাব করা সুন্নত? রাসূল জানবেন কিভাবে মসজিদে দান পা দিয়ে ঢোকা সুন্নত? কি? এই বছর মক্কা শরীফে আমাদের খুলনার হযরতওয়ালা হারাম শরীফের একটা মাকতাবাতে একটা কিতাব খুলছে, খুললে এই হাদিস পাইছে, সঙ্গে সঙ্গে আমার হারামের মাকতাবা দেখাইছে। দেখো দেখো মোস্তাক কি বলি, প্রতিটা সুন্নত জিব্রিল রাসূলকে করে করে দেখিয়েছেন। প্রতিটা তাসবিহাত জিব্রিল রাসূলকে শুন পড়ে পড়ে শুনিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন প্রতিটা তাসবিহ কি করেছেন? বলেন জিব্রিল রাসূলকে করে 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 পড়ে পড়ে শুনিয়েছেন। এই জন্য রাসূলের দেওয়া তাবিজ। বলেন আল্লাহর নবী বলেন, খাইরুমা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্ববর্তী কমবেশ সোয়ালাহ আম্বিয়া আলাইহিস সালাম যতগুলো কালেমা পড়েছেন, যত তাবিজ লিখেছেন, যত তাবিজ দিয়েছেন, যত তাসবিহ পড়েছেন, সবগুলোর মধ্যে এই কালেমাটা সর্বশ্রেষ্ঠ। কি কি বলে তাহলে এই কালেমাটা? কার কার কালেমা? হাকিমুল উম্মতের কালেমা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহর কালেমা, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর কালেমা, জুনায়েদ বাগদাদের কালেমা, ইমাম গাজালির কালেমা, এটা কার কার কালেমা? সুবহানাল্লাহ, আম্বিয়া আলাইহিস সালাতুস্সালাম কালেমা। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 10 বার 10 বার পড়ে, কয়বার কয়বার? আল্লাহ নবী বলেন 4টা গোলাম আজাদের সমপরিমাণ কি হবে? 2 নম্বর হাদিস ধরেন, আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা 100 বার পড়ে কতবার? 100 বার পড়ে। রাসূল বলেন 5টা পুরস্কার পাবে, 5টা পুরস্কার পাবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা নেকি লিখি দিবে, 100টা হাসানা লিখি দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসার ময়দানে আর কেউ উঠবে না। বা আজকের এই বাজার থেকে যদি এই এই বাজারটা নিয়ে যেতে পারেন বাড়িতে, কেমন হবে? عن نبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة রাসূল বলেন 1 নম্বর কুতিবাত লাহু মিয়াতু হাসানা কুতিবাত ফালাহু আদলু আশারাতু রিকাব ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা ওয়া কানাত যালিকা হিরজান মিনাশ শাইতান ফি যালিকা আল ইয়াউম আও ফি তিলকা আল লাইলা ওয়া লাম ইয়াতা আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম। আচ্ছা বলেন,
বুখারি যিনি পড়লাম, বুখারি যিনি পড়ালাম, বুখারি যিনি শুনলাম, আমরা তিন দলের এক দলে এটা করলাম না, তো এটা লিখলো কি লেগে কইলো কি লেগে আমারে বুঝান, কই বুঝাইতে পারলাম না। হ্যাঁ কালে ম্যাডাম মুখস্ত করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? 100 বার। যদি পাঁচ নামাজের পরে 10 বার পড়লে 4টা গোলাম আজাদ, যদি আপনি বুদ্ধি করে পাঁচ নামাজের পরে 10 বারের জায়গায় 20 বার পড়েন তো পাঁচ নামাজে 100 পাব, 10টাও পাইলেন 100টাও পাইলেন। এটা সহজ করলাম আর কি, বললাম এটা সহজ করলাম আর কি। বাকি দুটা পান খাইতে যে টাইম লাগে 100 বার পড়তে এই টাইম লাগতো না। পান খাইয়েন গনে গনে 70,000, গনে গনে আজ থেকে গনবেন মৌত পর্যন্ত 70,000 পান খাবেন, আর 70,000 পান খাইয়া হাসর ময়দানে পেশ করবেন যে আমি 70,000 পান খেয়ে আসছি আমাকে পুরস্কার দেন। ডেলি যদি 4.5 ঘন্টা কিনেন, এটা বলে পান কিনার একটা সিস্টেম আছে, 4.5 ঘন্টা, কয় ঘন্টা? 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা কয়টা হয় কথা হয়, 4.5 ঘন্টা 18টা হয়, কয়টা হয় বলে? ডেলি যদি 18টা করে খান মাসে কত, বছরে কত, 10 বছরে কত, 20 বছরে কত, এটা লিখে রাখবেন কাগজে, অথবা আরও হিম্মত করলে একটা কাগজে সুন্দর করে লিখে কবরে দিয়ে দিতে কইবেন যে আমার কবরে এটা দিয়ে দিবেন। আপনি যখন করবেন মার রব্বুকা, আপনি করবেন এত কোটি পান। আমি জানি কেউ রাগ করবেন, আপনি রাগ করলে আমার মাহফিল একটাও কমত না, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কমত না। যে কোনো কালে না বললে সময় নাই, লেকিন পানের সময় আছে, কিছু বললেই সময় নাই, লেকিন চায়ের সময় আছে, কিছু বললেই সময় নাই, লেকিন ওনার আড্ডার সময় আছে। এগুলো আমাদের কাম না, এগুলো তো বিগড়া করবে কি, ওগুলো পিসাবের মুরিদরা করবে, তা আপনি কোন কামের লেগা? তোমরা বলো না, আমি না বলছি, তোমরা বলো কি বলছি বলেন। হ্যাঁ, শুধু পান খানওয়ালারা দোষ, বাকিরা খুব পড়ে, যারা পান খায় তারা পড়ে না, বাকিরা খুব পড়ে কি। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।